নমস্কার আমি শ্রী সুজিত কুমার ভৌমি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টবের মাটি কিভাবে তৈরি করতে হয় তার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে যে আছে বেল আইকন সে বেল আইকনটা অবশ্যই বাজাবেন আসুন এবারে আমরা পয়েন্টে আসি আমার দিকে দেখুন এ দেখুন আমি আগে থেকে কম্পোজ সারের সঙ্গে মাটি তৈরি করেছি এ দেখুন এ দেখুন আমার মাটি আগে আমি সবজির খোসা রান্নার অব্যবহার জিনিসপত্র যেগুলো ছিলকা থাকে আমরা বলি সেই সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমি অনেক দিন ধরে এই মাটিতে মিশিয়ে রেখে রোদ খাবিয়েছি আমার মাটিগুলো দেখুন দেখেছেন তো একবারে পুরো ঝুরোঝুরো ঝুরুঝুরো মাটি এই মাটির সঙ্গে এই মাটি আমি ফিফটি পারসেন্ট নিয়েছি তার সঙ্গে কম্পোস্ট সারও আমার মেশানো আছে এরপর দেখুন আমি সর্ষে খোলের গুঁড়ো এর উপর আমি মিশিয়ে দিলাম এবার দেখুন এটা হচ্ছে দশ ছাব্বিশ সুফলা সেই দশ ছাব্বিশ সুফলাও আমি অনেকটা মিশিয়ে নিলাম এইভাবে এবারে মাটিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে করে দেখুন একবারে পুরো ঝুড়ো মাটি হয়ে যাবে ঝুড়ো মাটি হওয়ার ফলে আপনার যে কোনো গাছ এক মুহূর্তে হয়ে যাবে এর সঙ্গে আমি মেশাবো সিমকুচি কুচি আমার এখানে আগে থেকে মেশানো ছিল আমি ওই যে বললাম কম্পোজ সার ছিল সেই কম্পোজ সারের সঙ্গে আগে থেকে আমি সিংকুচি মিশিয়ে রেখেছি এইটাকে আমি আবার যে টবে আমি দেব সেই টবে দিলে গাছ অবশ্যই আপনার বলবান হবে সুস্থবান হবে এবং বানসাই হবে আজকে এই পর্যন্তই আমার আলোচনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার